আমি সোমা শাস্ত্রী এবং আমার প্রোগ্রাম নক্ষত্রতে আপনাদের সবাইকে স্বাগত জানালাম। আপনারা মানুষ দেখুন, সবাই জীবনে চায় সুন্দরভাবে জীবনটাকে কাটাতে, কিন্তু একজন খুব ভালো থাকে, অন্যজন হয়তো খুব কষ্টে থাকে। কারণ সবারই ছকে কিন্তু যে প্ল্যানেটের পজিশন বা সবারই যে বার্থ চার্ট, সেটা কিন্তু এক নয় বা এক হতে পারে না। যে যার সময় মতো, যে যখন জন্মেছে, সে তার মতো সেরকম বার্থ চার্ট পেয়েছে। এই কথাটা বলার কারণ এই জন্য আপনাদেরকে বলি, আমি অনেক প্রোগ্রামেই শুনেছি যে বলা হয় যে এখানে এলে এই কবচ ফ্রিতে দেওয়া হয় বা এই জিনিস ফ্রিতে দেওয়া হয়, আপনারা সেগুলো কিন্তু অনেকেই নিয়ে এসে ধারণ করছেন, কিন্তু সেটা করাটা ঠিক নয়। তার কারণ হচ্ছে, যদি সেটা রিয়েল কবচতাবিজ হয়ে থাকে বা তন্ত্র মতেই, যদি সেই শক্তি কবচ বলুন বা যে কবচই দেওয়া হয়, সেগুলো যদি রিয়েল মতেই তৈরি করা হয়ে থাকে, তাহলে যে জিনিসটা আমার দরকার লাগতে পারে, সেটা কিন্তু অপরের না লাগতেও পারে। কারণ সবারই তো বার্থ চার্ট বা সবারই প্রবলেম তো এক নয়, যে একই কবচ সবার জন্যই এসেনশিয়াল ফ্রিতে দেওয়া হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু যদি দিয়েও থাকে, তার উপকারের থেকে কিন্তু তার অপকারটাই বেশি হয়, তার উপকার কিন্তু ততটা হয় না। কারণ যে জিনিসটা লাগবে সেটাকে আইডেন্টিফাই করে নিতে হয় বার্থ চার্টটাকে ভালো করে প্রেডিকশন করে, এবং তার সাথে তার দশা, অন্তর্দশা বর্তমানে কি বলছে। সাপোজ মনে করুন, আপনার জীবনের মধ্যে এখন চলছে শনি সাড়ে সাতি, তো আপনার জন্য সাড়ে সাতির প্রতিকার হিসেবে কি করা উচিত? না, সাড়ে সাতির প্রতিকার হিসেবে আমার কিছু টোটকা ফলো করব, সাড়ে সাতির প্রতিকার হিসেবে দক্ষিণা কালীর সাথে শনির কম্বিনেশনে কিছু ধারণ করতে হবে, এবং যদি নীলা অ্যাপ্লিকেবল হয় অ্যাকর্ডিং টু ইয়োর অ্যাসেন্ডেন্ট। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমার ছেলের সম্পর্কে জানতে চাইছি। আচ্ছা, কোথা থেকে বলছেন দিদি? আমি বেলগুড়িয়া থেকে বলছি। আর টাইমটা বলুন, আর বার বলুন। 17:42 17:42, তাই তো? আর ডেট অফ বার্থটা? ডেট অফ বার্থ 9th July 1996। আচ্ছা, 17:42 বললেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 17:42। কোথায় হয়েছে দিদি ও? কলকাতায়। আচ্ছা আচ্ছা, এক মিনিট, ওর কি কেরিয়ার নিয়ে প্রশ্ন করতে চাইছেন? হ্যাঁ, কেরিয়ার আর শরীর স্বাস্থ্য। আচ্ছা, ও এখন কি করছে দিদি? ও কম্পিউটার সায়েন্সে ইঞ্জিনিয়ারিং পড়ছে, সেটা ফোর্থ সেমিস্টার চলছে। আচ্ছা, এক মিনিট একটু মিলিয়ে নিন তো। 9th July 1996, এটা মঙ্গলবার ছিল, তাই তো? মঙ্গলবার। আচ্ছা, ধনু লগ্ন মেষ রাশি কিন্তু ছেলের। হ্যাঁ, এটা জানি আমি। আচ্ছা, একটু বলে দিই আপনাকে দিদি, আগে কখনো বার্থ চার্ট কি ছেলের দেখিয়েছেন? হ্যাঁ, দেখিয়েছি তো। আচ্ছা, তো ওর তো দিদি এমনি চার্টটা নো ডাউট ভালো চার্ট, কিন্তু প্রবলেম হচ্ছে ওর কিন্তু একটু কালসর্প, আংশিক কালসর্পযোগ ছকের মধ্যে আছে, এবং সেইটা কোথায় তৈরি হয়েছে? না, সেটা ফোর্থ অ্যান্ড 10th হাউসে তৈরি হয়েছে। ফোর্থ মানে এডুকেশনের জায়গা, প্লাস 10th মানে কর্মের জায়গাতে সেটাকে দেখতে হবে। এই জায়গা থেকে আপনাকে বলি, আপনার ছেলের কিন্তু ফোর্থ হাউসটা বেশ ডিফেক্টিভ। এতে কি হবে, এর হায়ার এডুকেশন এবং হায়ার অ্যাচিভমেন্টগুলো তো এ বাধা পাবে ছেলে, এবং এমনিতেও এই জাতক কিন্তু সব আলটিমেট কাজ করতে গেলে, মানে সব কাজ হাতে এসে গেলে একটু বাধাপ্রাপ্ত পায়, বা সেই জায়গাতে গিয়ে একটু অবস্ট্রাকশন থাকে, সব জিনিসটা সহজে পায় না, একটু ঘুরিয়ে পায়। কারণ এর কেতু কিন্তু বেশ ডিস্টার্ব স্যাটার্নের সঙ্গে বসে আছে ফোর্থ হাউসে, এবং দশমে এর কিন্তু রাহু বসে আছে। কর্মজীবনটা পরিবর্তনশীল হবে, এক জায়গায় হবে না, বারংবার কর্ম পরিবর্তন হবে। কিন্তু সব জিনিসই ভালো দিদি, সবই ঠিক আছে। আপনাকে আমি যেটা বললাম যে এর কিন্তু কর্মের দিকে যদি আমাকে শুধু প্রেডিকশন করতে বলেন, তাহলে কিন্তু কর্ম ওরিয়েন্টেড ডিস্টার্বেন্স জাতককে পেতে বাধ্য। ও চাইছে মনে করুন একটা ভালো কোম্পানি বা ভালো জায়গায় নিজেকে এস্টাবলিশ করতে, ওর প্রাপ্তিটা কিন্তু খুব একটা ভালো জায়গায় হবে না। কারণ শনি আর কেতু এক ঘরে ফোর্থ হাউসে, এনভায়রনমেন্টের যে স্যাটিসফ্যাকশন বা আমার একটা প্রেজেন্টেবল, মানে জিনিসটাকে আমাকে ভালো দেবে, মনে শান্তি দেবে, সেই জায়গাটা ওকে কিন্তু তৈরি হতে দেবে না। বুঝতে পেরেছেন? ওর মনের মধ্যে একটা কিন্তু ডিজায়ার আছে খুব বড়, কিন্তু সেটা কোনোভাবেই ওরা ফুলফিল করতে দিচ্ছে না। এই দুটো প্ল্যানেট কালসর্প যোগের সঙ্গে কম্বিনেশন করে বসে আছে। এটা কিন্তু কোনো প্রতিকারের মাধ্যমে এটা ভালো হবে? হ্যাঁ দিদি, এটা নিশ্চিন্ত হবে, সেটাই আপনাকে বলছি যে এটা কিন্তু তন্ত্র মতে করবেন সব সময়, এবং তার সঙ্গে কিন্তু একটা ক্যাট সাই ধারণ করলেই কেটে যাবে এই জায়গাটা করে। হ্যাঁ বলুন।
এটা কি ও কি ক্যাম্পাসিং এ ওর চাকরি হবে? হ্যাঁ, কত ইয়ারে বলছেন? ওর ইয়ার হচ্ছে 8 বছর পর। আচ্ছা দিদি, হবে হবে না নয়, কিন্তু কি জানেন তো, ওর স্যাটিসফ্যাকশন লেভেলটা কিন্তু সেই অনুযায়ী পাচ্ছি না। ওর যে স্যাটিসফ্যাকশন, ইভেন আপনাকে একথাও বলি, ওর যে বন্ধু বান্ধবের সার্কেলটা আছে না, ওই জায়গাটাও কিন্তু খুব একটা সুবিধের আমি দেখছি না। না, খুব একটা সুবিধের হবে না, ইউটিলাইজ করবে ওকে, বুঝতে পেরেছো? ওকে ব্যবহার করে নেবে। হ্যাঁ অবশ্যই করবে দিদি। এবং তারা কিন্তু ভেতরে ভেতরে ওর কিন্তু খুব একটা মঙ্গল কামনা করতে পারে না। দেখুন, ফোর্থ হাউস এডুকেশন যেমন ডিটারমাইন করবে, ফোর্থ হাউসে এডুকেশনাল ওরিয়েন্টেড বন্ধু বান্ধবকেও দেখতে হবে। সেখানে যদি কেতু বসে থাকে শনিকে যুক্ত করে, আপনি যে যত ভালোই বন্ধু বান্ধব ওপরে প্রেজেন্ট দেখান না, আমি খুব ভালো তো হিতাকাঙ্ক্ষী, সে কিন্তু ততটা ভালো হবে না, বুঝতে পেরেছেন? এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনাকে বলি যে এই হাউসে কিন্তু কালসর্পযোগ যে আংশিক তৈরি করেছে, ফোর্থ অ্যান্ড টেন্থ পজিশনকে কিন্তু কম্বাইন করে করেছে। তাহলে ফোর্থ মানে ওর এনভায়রনমেন্ট, কর্ম মানে কর্ম ওরিয়েন্টেড এনভায়রনমেন্টাল স্যাটিসফ্যাকশন ওকে দিতে চাইছে না, বা যে ধরনের ওর অ্যাচিভমেন্ট হওয়া দরকার সেই জায়গাটা ফুলফিল হচ্ছে না, মানে এই জায়গাটা ওকে ভবিষ্যতে দেবে না। কথাটা বুঝতে পেরেছেন আমার? হ্যাঁ বুঝতে পেরেছি। এই জায়গাটাকে রিকভার করা যাবে, এই জায়গাটাকে আমরা সুন্দর করে তৈরি করে নিতে পারবো, কারণ আদার চার্ট ওর কিন্তু বেশ স্ট্রং, এই অবস্ট্রাকশনটা কিন্তু ওকে অনেকটা পিছনে ফেলে দিচ্ছে, বুঝতে পেরেছেন? না দিদি, রাগটা মানে কি জানেন, ওর তো মেষ, হ্যাঁ ওর তো মেষ লগ্ন, এই মেষ রাশি হয়ে গেল, মেষ রাশির ছেলে মেয়েদের মধ্যে কিন্তু একটা রাগ বা মানে গোয়ার তুমি ভাব বা নিজের জেদ একটা কিন্তু থাকেই, কথাটা বুঝতে পেরেছেন? এর সঙ্গে ধনুর কম্বাইন হয়ে গেল, দৃঢ় প্রতিজ্ঞ, যেটা নিজে ভালো বুঝবে সেটাই করবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ দিদি, যেরকম চাইছেন আপনি সেই জায়গাটাকে ভালো করার জন্যই আপনাকে আমি বললাম, একটু পারলে কাউকে দেখিয়ে জায়গাটা কিওর করে নিন, এটা কিন্তু হবে, এটা কিন্তু রিটার্ন দেবে। এই বয়স পর্যন্ত অনেক জনের কাছে গেছি কিন্তু ভালো কিছুই পাইনি। নিশ্চয়ই পাবেন, জিনিসটা সিস্টেমেটিক ওয়ে, টাকা পয়সা খরচা করে ফেলেছি। নি কিছু হবে না দিদি, আমি আপনাকে বললাম বেশি জিনিস পড়ার দরকার পড়ে না, জাস্ট ফাইন্ডিংসটাকে যদি ঠিকঠাক করা হয়, কি লাগবে সেই জিনিসটা যদি আপনার সঙ্গে কথা বললেই আপনি বুঝতে পারবেন যে একদম আপনার প্রেডিকশনটা মিলে যাচ্ছে, তখন আপনি কিন্তু বুঝবেন যে একদম আমার এই কাজটা করলেই ঠিক হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনি জাস্ট একটা ভালো কাউকে দেখান, আপনার নিজের চয়েস অনুযায়ী এই জায়গাটাকে কিওর করুন। আমার দৃঢ় বিশ্বাস যে আপনি যদি জায়গাটাকে কিওর করতে পারেন, আপনার কিন্তু সুন্দরভাবে ছেলে এগোবে, ঠিক আছে? দেখুন, সবটা তো এখানে বলা সম্ভব হয় না, চার্টের আরো অনেক কিছু দেখার থাকে, সেটা সম্ভবই হয় না এইটুকুর মধ্যে বলা। নমস্কার, কে বলছেন? আচ্ছা, কোথা থেকে বলছেন বলুন আগে। আচ্ছা বলুন, ডেট অফ বার্থটা? 18ই ডিসেম্বর, তাই তো? 1986। টাইমটা দুপুর 12টা। আচ্ছা, কোথায়, মুর্শিদাবাদে? মুর্শিদাবাদ, তাই তো? হ্যাঁ দেখে নিচ্ছি, একটু মিলিয়ে নি তারপর বলছি। এখন কি করা হয় তোমার? পড়াশোনা কমপ্লিট করেছো? আচ্ছা, 1986, 18ই ডিসেম্বর, এইটা তোমার বৃহস্পতিবার ছিল, তাই তো? মীন লগ্ন মিথুন রাশি, ক্যারিয়ারটাকে নিয়ে একটু ভাবতে হবে, কিছু করছো কি, বিএড ফিএড করেছো? না হবে তোমার, কিন্তু সত্যি কথা আমি তোমাকে বলছি, তোমার কিন্তু একটা মানে স্কুল টিচারের জায়গা কিন্তু আছে, বুঝতে পেরেছো? 1 2 3 4 চতুর্থে চন্দ্র, দশমে এখানে রবি পেলাম, হ্যাঁ দশমে রবি পাচ্ছি। দেখো সব মানে ভালো মতো তুমি যদি কাউকে একটু দেখাও, এখানে কিন্তু লগ্নে রাহু তোমাকে সব জিনিসে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাটটা দিয়ে ফেলছে, আর দ্বাদশে বৃহস্পতি মঙ্গল হয়ে গেল, কথাটা বুঝতে পেরেছো? অসুবিধে বলতে তুমি তো দেখো প্রেডিকশন শুনে, তুমি তো অসুবিধে বলতে তোমাকে আমি এইটুকুই বলবো, তোমার বিএডও হবে, তোমার কিন্তু সরকারি চাকরিও হবে। মেইন প্রবলেম করছে তোমার লগ্নে রাহু বসে আছে, সবসময় একটা বাধা ক্রিয়েট করা, সবসময় কোনো জিনিসকে আটকে দেওয়া, হাতের কাছে আসলেও তুমি কোথাও না কোথাও ভাবে পেছনে পড়ে যাচ্ছ, এবং তার সাথে তোমার দ্বাদশে বৃহস্পতি চলে গেল। অ্যাচিভমেন্টগুলো গুরুস্থানীয় বা অ্যাচিভমেন্টগুলো যেগুলো ভালো ভালো অ্যাচিভমেন্ট লাইফে হওয়া উচিত সেগুলো বাধা পাচ্ছে।
আদারওয়াইজ ছকে কিন্তু সরকারি চাকরির যোগ আছে, তুমি কষ্ট করেও বিএডটা কিন্তু করো, যদি বিএডটা করতে পারো এবং কাউকে দেখিয়ে যদি তোমার আংশিক কাল সর্পযোগ আছে ওটা খণ্ডন করে নিতে পারো, আমার একদম তোমাকে শিওর বলছি তুমি কিন্তু টিচারি লাইন তোমার জন্য বেস্ট লাইন হবে। বুঝতে পেরেছো? অবশ্যই কাটাতে হবে, কালসর্প যোগটা আছে, এর সঙ্গে হচ্ছে তোমার দ্বাদশে বৃহস্পতি হয়ে গেল, এবং তোমার সব থেকে বড় কথায় কালসর্প যোগের জন্যই কিন্তু সবসময় তুমি পেছনে পড়ে যাও, সব জিনিসটা তোমার আটকে আটকে যায়, ঠিক আছে? এবং তোমার ক্ষেত্রে যেটা করা উচিত, চোখ কান বন্ধ করে আগে কালসর্প দোষটা খণ্ডন করবে এবং বৃহস্পতির একটি প্রতিকার নেবে, দিয়ে চুপ করে তুমি বসে থাকো, বিএড হয়ে বিএডটা করবে, অবশ্যই বিএড করে তুমি এক্সামগুলো দিতে থাকো, তোমার সরকারি চাকরি বিশেষ করে টিচারি লাইন তোমার জন্য বেস্ট হবে। দেখো এইটা তো বলা খুব মুশকিল, তিনি কোন অ্যাঙ্গেল থেকে বলেছেন, তুমি কাকে দেখিয়েছো, সে কিভাবে প্রেডিকশন করছে, ম্যান টু ম্যান ভ্যারি করে, ঠিক আছে? দশমে রবি বসে আছে বৃহস্পতির ক্ষেত্রে, এবং দশমপতি দ্বাদশগত হয়ে বসে আছে, বাড়ি থেকে অনেকটা দূরে তোমার সরকারি চাকরির যোগ আছে, কিন্তু হওয়ার জায়গা আছে। বুঝতে পেরেছো? কে কি বলেছে, কে কিভাবে প্রেডিকশন করছে, যে যার পার্সোনাল থিঙ্কিং, এটা কখনোই আমি সেটা বলতেও পারবো না কোন অ্যাঙ্গেল থেকে তিনি প্রেডিকশন করেছেন, ঠিক আছে? আর কালসর্প যোগের প্রতিকারটা করো, কারণ দশমপতি দ্বাদশগত হলে কাজটা আনতে বাধা দেয়, এবং দশমে রবি বসে আছে, তা কাজটা তার অবশ্যই হবে, তা বাধা দিচ্ছে কে এখানে? বৃহস্পতি। এবং লগ্নে রাহু, সপ্তমে কেতু, কালসর্পযোগ চন্দ্র ভঙ্গ হয়ে গেল, তো এই কালসর্পযোগটার আগে প্রতিকার করব, খুব টেকনিক্যালি বলছি, এবং দশমপতিকে গার্ড দেব, দিলে কিন্তু অবশ্যই তার চাকরি হতে বাধ্য। বুঝতে পেরেছো? এটা প্রেডিকশন, এটা তোমাকে টেকনিক্যালি থিওরিটা আমি তোমাকে ভেঙে বললাম, আরও অনেক কিছু দেখার আছে। দেখো সবটা তো এখানে বসে 5-6 মিনিটের মধ্যে সম্ভব নয়, সেটা বসে কথা বলা বা সেগুলো ভালো করে প্রেডিকশন করতে গেলে 1 ঘন্টা 45 মিনিট লেগেই যায়, ঠিক আছে? দেখুন সব কিছু এখানে তো দেখুন এত টাইমটা কম থাকে, এর মধ্যে সবটা বলে ওঠা সম্ভব হয় না, কিন্তু তবুও বলবো যেটুকু প্রশ্ন করবেন সেটাকে সেই হাউসটাকে ডিটারমাইন করে আমি কিন্তু প্রেডিকশন করে যাচ্ছি। নমস্কার, কে বলছেন? কোথা থেকে বলছেন? আচ্ছা, তো আজকে তো আপনার ওখানে ইলেকশন দাদা, খুব গন্ডগোল হচ্ছে নাকি? না না, খুব ভালো আছে। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। হ্যালো, ডেট অফ বার্থটা বলো। 1981 কতই আগস্ট? 4 আগস্ট। 4 মানে 4th? হ্যালো, হ্যাঁ শুনছি, 4th আগস্ট 1981, তাই তো? আচ্ছা, তারপরে তোমার টাইমটা? সকাল 9:50 হয়েছে। কোথায় হয়েছে? কলকাতাতে? আমি কলকাতা। ঠিক আছে, একটু দেখে নিই, দাঁড়াও, হ্যাঁ তোমার সাথে ম্যাচ করে নিই। আচ্ছা, এটা মঙ্গলবার ছিল, তাই তো? কন্যা লগ্ন, কন্যা রাশি, একই লগ্ন, একই চাঁদ। কি নিয়ে, কেরিয়ার নিয়ে প্রশ্ন নাকি গো? আচ্ছা তুমি আগে আমাকে বলো তো যে তুমি এখন কি করছো? আচ্ছা, তুমি গ্র্যাজুয়েশন কি নিয়ে করেছো? আচ্ছা, তুমি সরকারি চাকরির জন্য বা যে কোনো ধরনের কোম্পানির চাকরির জন্য কোনোদিনও চেষ্টা করনি? আচ্ছা, এখন আর কিচ্ছু করছো না, তাই তো? না দেখো, এটা কিন্তু শুধু পড়ানোর মতো কিন্তু ছক নয়, যে বাড়িতে বসে শুধু পড়ালে হবে সেটুকু কিন্তু নয়, তুমি কমিউনিকেটিং লাইনের পরীক্ষাগুলো দিতে থাকো। কমিউনিকেটিং লাইন মানে রেল, তার সাথে সাথে যেগুলো তোমার যোগাযোগ টেলিকমিউনিকেশনের কিছু কানেকশন বা তোমার যেখানে যোগাযোগ হবে, তুমি কোনো যোগাযোগ সংস্থা, সেটা কর্পোরেটও হতে পারে, তোমার সরকারিও হতে পারে, কেন না তোমাকে আমি বলছি, তোমার কিন্তু বাড়ি থেকে বেরোতে হবে, বেরোলে কিন্তু কিচ্ছু হবে না, কারণ তোমার একবার বসে গেলে সেই জায়গা থেকে তোমাকে মুভমেন্ট করতে বাধা দেবে, কথাটা বুঝতে পেরেছো? এছাড়া হঠাৎ করে তুমি সব কিছু তোমার হাতের কাছে আসবে, হঠাৎ মনে হবে কিছুই নেই, সবটাই যেন চলে গেল,
কারণ তোমার পঞ্চমে কেতু, একটা সামনে একটা বড় পর্দা, মনে করো স্ক্রিন হোয়াইট কালারের ঝোলানো আছে, পেছনে কিন্তু রাস্তা আছে, তুমি কিন্তু ভাবলে ওটাই দেওয়াল, এটার পরে কিন্তু আর কিছু নেই, এরকম একটা থিংকিং করে দেবে তোমার মধ্যে। কিন্তু ওটার বাইরে কিন্তু তোমার জন্য অনেকগুলো রুট খুলে যাবে, ওটাকে পেরিয়ে তোমাকে যেতে হবে। এটাই একটা ধোঁয়াশা তৈরি করে ফিফথ হাউসে যদি কেতু থাকে, এবং তার মুভমেন্টটাকে অনেকটা স্লো করে দেয়। সামনে মনে কর তুমি মনে করছো একটা দেওয়াল আছে, এরপরে তো আর কিছু নেই, আমি তাহলে এখানেই বসে থেকে যাই, আলটিমেট কিন্তু ওটা দেওয়াল নয়, বাট ওটা একটা অবস্ট্রাকশন, ওটা তোমার ধোঁয়াশা। কে ক্রিয়েট করেছে না, ক্যাটসাই মানে কেতু ক্রিয়েট করেছে। ওর পেছনের দিকে কিন্তু অনেকগুলো পথ খোলা আছে, তুমি বাড়ির বাইরে, তুমি তোমার তো নিশ্চয়ই টিউশনই করো, মানে তোমার এমন কিছু আর্থিক মানে অবস্থা খারাপ হওয়া উচিত নয়, তুমি একটা ভালো সংস্থাতে তুমি কোনো টেকনিক্যালি মনে করো, যেমন রাইস মাইশ এই ধরনের ইনস্টিটিউটগুলো, যারা মনে করো শেখায় যে কিভাবে ইন্টারভিউ দিতে হয়, কিভাবে তৈরি হতে হয়, কি ধরনের, দেখো বাড়িতে বসে থাকলেই চাকরি করলেই তো, চাকরির স্বপ্ন দেখলেই তো হলো না, আমাকে নিজেকে তৈরি করে নিতে হবে, কি ধরনের কম্পিটিটিভ এক্সামে কি ধরনের কোশ্চেন আসে সেই অনুযায়ী যেতে হবে, তাই তো, কথাটা তো খুব বাস্তব। তো সেই জায়গাগুলোতে নিজেকে দাঁড় করিয়ে রেখে তুমি যদি সেই সংস্থাতে যুক্ত হও, তোমার কিন্তু অনেকগুলো ওয়ে খুলে যাবে, এই জায়গাটা কিন্তু আছে, কিন্তু তোমাকে বাড়ির বাইরে বেরোতে হবে। কথাটা বুঝতে পেরেছো? আমার বাড়ির মধ্যে বসে থেকে টিউশনি করো না শুধু, এটা কিন্তু সেরকম ছক নয়, জোর করে বাড়ির বাইরে বেরিয়ে একটা সংস্থার সাথে যুক্ত হয়ে তুমি কিছু ট্রেনিং নাও, যে ট্রেনিংগুলো কিন্তু ভবিষ্যতে তোমার কাজে দেবে। দেখো শুধু এক্সাম দিলেই হয় না, টেকনিক্যালি কিন্তু পড়তে হবে, কি ধরনের কম্পিটিটিভ এক্সামে কি ধরনের কোশ্চেনগুলো আসে সেগুলো তোমার জানা নেই, তার সেগুলো একটা কোর্স করতে হবে। আমি তোমাকে করতে বারণ করতাম যদি না থাকতো, তখন শুধু কিন্তু বলতাম টিউশনই করো, তোমার অন্য কিছু হবে না, এখানে কিন্তু অন্য কিছু হওয়ার জায়গা আছে। কথাটা বুঝতে পেরেছো? দশম হাউসে মঙ্গল বসে আছে এবং একাদশে রবি বুধ রাহু বসে আছে, তো সেই জায়গায় না হওয়ার কোনো কানেকশন কিন্তু নেই। লগ্নে বৃহস্পতি শনি বসে আছে, শুধু প্রবলেম ক্রিয়েট করছে। এখানেও তোমার মঙ্গল একদিকে রয়ে গেল এবং কালসর্পযোগ একটা তৈরি করেছে। আমি আজকে অনেকগুলো চাটি দেখলাম যারা কিন্তু অনেকটা ব্যাকফুটের ডিউ টু কালসর্পযোগ, এবং এই যোগটা কিন্তু তোমাকে বসিয়ে রেখেছে। ফিফথ হাউসে হয়েছে, প্রতিভাগুলোকে বেরোতে দিচ্ছে না, তোমার সব কিছু প্রতিভা থাকলেও সবসময় এরকম বদ্ধ হয়ে বসে থাকার একটা জায়গা তৈরি করে দেবে, নিজেকে প্রকাশ করতে দেবে না। যাই হোক, তো এই ক্ষেত্রে বলি যে যখন নিজেকে প্রকাশ করার যা এগুলো আটকায় কে না, যখন দেখবেন ফিফথ হাউসে কারো যদি কোনো কেতু থাকে বা থার্ড হাউসে যদি কারো কেতু থাকে, তখন দেখা যায় তাদের যোগাযোগগুলো আসে আলটিমেট জায়গাতে, তারা মানে হতভম্ব হয়ে যায় যে আমার মনে হয় কিছু হবে না, আমি কিছু করতে পারবো না, এটা কিন্তু থিংকিংটাকে ক্রিয়েটই করে কেতু নিজে। এবং এর পরের রুট যে অনেক খোলা আছে, এর পরেও যে আমার কিছু ভালো হতে পারে, কারণ এই চার্টটা কিন্তু বাড়িতে বসে থাকার মতো চার্ট নয়, একে কিন্তু বাড়িতে বসিয়ে রেখেছে কিন্তু কালসর্পযোগ, একে বাড়ি থেকে মুভমেন্টই করতে দিচ্ছে না। লগ্নে বৃহস্পতি শনি বসে আছে, বহুমুখী প্রতিভা থাকবে, নিজেকে প্রকাশ করার ক্ষমতা রাখবে, কিন্তু পঞ্চম হাউসে কেতু প্রকাশগুলোকে আটকে রেখেছে, কিছুতেই তাকে ওপেন হতে দিচ্ছে না, তাকে লাইটের মুখ দেখতে দিচ্ছে না, তাহলে তার মুভমেন্টটা করতে হলে জোর করে বাড়ির বাইরে বেরোতে হবে। এই যোগটা অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যালি তন্ত্র মতে কাটিয়ে নিতে হবে, নিজের মনের কিন্তু স্ট্যামিনা ফিরিয়ে আনতে হবে, ফিফথ হাউসকে স্ট্রেংথ দিতে হবে, তাহলে কিন্তু অবশ্যই একদমই এই জাতক কিন্তু একটা ভালো পজিশন পেতে পারে। যদি না থাকতো তাহলে কিন্তু আমি বলে দিতাম যে এর কিন্তু বেকার কিছু করে লাভ নেই। আমি যখন প্রথমে আজকে প্রোগ্রাম শুরু করি, আপনাদের সবাইকে কিন্তু বারে বারে বলছি, কোথাও গিয়ে ফ্রিতে যদি কিছু দেওয়া হয় যে এটা রাখ, এটা আমাদের এখানে এলে নাম লেখালে দেওয়া হয়, সেই জিনিসগুলো আপনার ক্ষেত্রে আদৌ দরকার কি না, সেই জিনিসগুলো যদি আপনারও দরকার হয়, রামেরও দরকার হয়, শ্যামেরও দরকার হয়, তাহলে কি জিনিসটা রিয়েল? একই রকমের রেমেডি সবার জন্য অ্যাপ্লিকেবল কি করে হতে পারে? তাহলে গোটা সবারই কি একই বার্থ চার্ট? নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি এই সিটি থেকে, বরানগর সিটি থেকে রমা চক্রবর্তী বলছি। আচ্ছা বলুন দিদি। হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, খুব ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, একটু দেখে নিই, দাঁড়ান। আচ্ছা, 21 সেপ্টেম্বর 1989, এটা বৃহস্পতিবার ছিল? হ্যাঁ বৃহস্পতিবার। বৃষ রাশি মিল লগ্ন, তাই তো? হ্যাঁ বৃষ রাশি মিল লগ্ন। এখন কি করছে মেয়েটি?
মেয়েটি এখন বিএড করছে, আচ্ছা, চাকরি বাকরি চেষ্টা করছে খুব, একটা কথা আপনাকে বলি, মেয়েটি কিন্তু মাঙ্গলিক, ঠিক আছে, শুধু মাঙ্গলিক নয়, ওর কিন্তু ওই জায়গাটা কিন্তু বেশ ডিফেক্টিভ, শুধু মাঙ্গলিক বলে যে ধরনের আমরা একটা মানে হালকা করে বলে দিলাম সেটা কিন্তু নয়, এর ক্ষেত্রে কিন্তু জায়গাটা বেশ জড়তা আছে, বেশ প্রবলেম দেবে, কারণ বুধ মঙ্গল কম্বিনেশন কিন্তু খুব একটা ভালো নয়, অবশ্যই সেখানে রবি বুধ মঙ্গল একসঙ্গে সপ্তম হাউসে মাঙ্গলিক দোষটাকে আরো ইনক্রিজ করে দেবে। বিবাহটা কিন্তু খুব দেখে দিতে হবে, ছক বিচার করে দিতে হবে, এবং বিবাহের পূর্বে কিন্তু মাঙ্গলিক দোষ খণ্ডন করে বিবাহ দেবেন, এটা একদম মাথাতে ঢুকিয়ে রাখুন। দ্বিতীয় কথা, এই মেয়েটির কিন্তু মানে কিছু করার কিন্তু অবশ্যই জায়গা আছে। আচ্ছা, ও কি আগে কাউকে কখনো দেখিয়েছে? আচ্ছা, হবে দিদি, ঠিকঠাক, ওই যে বললাম সবার যদি একই ধরনের রেমেডি আমাদের এখানে বসে সবাই দিয়ে যাচ্ছে তাহলে কিন্তু খুব বিপদ আছে। গেলেই সবাইকে কবচ ফ্রিতে দেওয়া হচ্ছে, গেলেই সবাইকে এই জিনিস ফ্রিতে দেওয়া হচ্ছে, সবার তো বার্থচার্ট এক নয়, এই ধরনের প্রেডিকশন কিন্তু করলে বা এই ধরনের গতানুগতিক যদি দেখা হয় তাহলে কিন্তু হবে না। আপনাকে এক্ষেত্রে আমি বলে রাখি, একে কিন্তু অবশ্যই কিন্তু একটু প্রতিকারের দরকার পড়বে, সেটা হচ্ছে সাত আর দশমে শনি বসে আছে, এই দশমে শনি থাকলে কর্ম প্রাপ্তিটা অনেক লেট করে দেবে, অনেকটা স্লো করে দেবে, বুঝতে পেরেছেন? যে ধরনের কর্মটি মেয়েটি চাইছে বা যা করতে চাইছে তা প্রাপ্তিটাকে অনেকটা ডিলে করে দেবে। শুধু তাই নয়, এর ক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে, ষষ্ঠ স্থানে কেতু বসে আছে, সপ্তমে মাঙ্গলিক দোষ আছে, এর এফেক্টটা কিন্তু ওর কিন্তু অনেক গোপন শত্রু থাকবে, ঠিক আছে, এই শত্রুরা কিন্তু মুখে মিষ্টতা এবং পেছনে কিন্তু ওর জন্য সবসময় কোনো বাজে কাজ করার একটা টেন্ডেন্সি নিয়ে থাকবে, কথাটা বুঝতে পেরেছেন? এবং হ্যাঁ, এই জায়গাটা কিন্তু ওর আছে, এবং এক্ষেত্রে আপনাকে আমি একটা কথা বলি, ওই ষষ্ঠ হাউসটাকে একটু রিকভার করুন, এবং টেন্থ হাউসটাকে একটু বলুন পাওয়ার দিতে হবে, মানে যা বললে বোঝা যাবে যে আপনি যে ভাষাটা বুঝবেন সেই হিসেবে বললাম, তন্ত্র মতে শনিকে একটু প্রতিকার করতে হবে, আর শনিকে এখানে একটু রেমিডিস দিলে আমার মনে হয় খুব ভালোভাবে ওর কর্মপ্রাপ্তিটা হয়ে যাবে। হ্যাঁ দিদি, জায়গা তো অবশ্যই আছে, সেরকম কিছু খারাপ নেই, নবমে শনি এখন গোচরে বসে আছে, আপনি এই বছরে দেখবেন মে মাসের পর থেকে কিন্তু ওর একটা মুভমেন্ট ভালো হতে শুরু করবে, এই মেয়ের পর থেকে, ঠিক আছে, তো সেই জায়গাটা অ্যাঙ্গেলটাকে কাজে লাগিয়ে আপনাকে আমি বলছি, এই মেয়ের পর থেকে ওর জায়গাটা অনেকটা ইম্প্রুভ করবে, কিন্তু কথা হচ্ছে অবশ্যই টেন্থ হাউসকে কিন্তু আপনাকে গার্ড দিতে হবে, এবং ষষ্ঠ জায়গাটাকে ওর কিন্তু একটু গার্ডের প্রয়োজন আছে, আদারওয়াইজ জায়গাটা অনেক সময় ম্যাচিওর করে গিয়েও একদম এন্ডে হতে গিয়ে তখন কিন্তু যেটা ফুলফিল হচ্ছে না বা ফ্রুটফুল হচ্ছে না, এই ধরনের চাপ। মেয়েটি কিন্তু মাঙ্গলিক, এবং শুধু মাঙ্গলিক নয়, দোষ কিন্তু অনেকটাই বেশি। আজকে আর সময় নেই আমার হাতে, আপনাদের সঙ্গে আবার অন্যদিন কথা হবে, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, নমস্কার।